নমস্কার বন্ধুরা, আমি হৈমশ্রী, আপনাদের বাগান বন্ধু, বাগান সঙ্গী। ইউটিউবের গ্রেন হার্ট চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। বন্ধুরা, আজ আমরা যে অসামান্য সুন্দর ফুল নিয়ে আলোচনা করব, সেই ফুলের নাম পোর্সেলিন। এই ফুল সারা গরমকালটা জুড়ে আমার পুরো ছাদ বাগানকে অসংখ্য রঙে ভরিয়ে তোলে, এবং সেটাও অত্যন্ত অযত্নের মধ্যে দিয়ে। সে কারণে এই ফুলের তুলনা হয় না। এই ফুল অসামান্য ফুল, এই ফুল অসাধারণ ফুল, এই ফুলের মতন সহজ ফুল আমি বোধহয় আর চোখে দেখিনি। সারা বছর ধরে এটি আমার ছাদকে, ছাদের প্রত্যেকটি কোণকে এভাবে ভরিয়ে রাখে, তাই এ অতুলনীয়। আর আমি জানি একটু চেষ্টা করলেই অত্যন্ত কম কেয়ারের মধ্যে দিয়ে আপনাদের প্রত্যেকের ছাদ, প্রত্যেকের বারান্দা, প্রত্যেকের বাগান এই ফুলে ভরে উঠতে পারে। এই ফুল এতটাই সহজ যে একটা ছোট্ট বাচ্চা সেও এই ফুলকে বাগানে অ্যাড করতে পারবে। কিভাবে, তার পরিচর্যাটা একটু জেনে নিলেই যথেষ্ট। এই ফুলকে সাধারণত আমরা নটারমণি বা অফিস টাইম ফ্লাওয়ার নামে চিনি। এগুলি আসলে দেশি টাইম ফুল। দেশি টাইম ফুল হোক আর বিদেশি টাইম ফুল হোক, টাইম ফুলের তুলনা হয় না। আর আমার তো দেশি বিদেশির থেকে দেশি এই এই ফুলগুলো, অর্থাৎ যাকে আমরা পোর্সেলিন বলি, এই পোর্সেলিনগুলোকে বেশি আকর্ষণীয় বলে মনে হয়। এর আকর্ষণের অন্যতম কারণ হচ্ছে এর কেয়ার। অত্যন্ত কম কেয়ারে একে আমরা তৈরি করতে পারি। যত বেশি যত্ন করব তত কম ফুল পাব, এবং অযত্নটা যদি বেশি হয় বরং এরা বেশি ফুল দেয়। এবার যত্নটা কিরকম করে করব। প্রথম কথা হচ্ছে যে এরা একটু সাকুলেন্ট প্রকৃতির। এদের যে কাণ্ড এবং পাতা, এতে যথেষ্ট পরিমাণে জল থাকে, তাই স্বাভাবিকভাবেই এরা এদের মাটিতে জল একদম বরদাস্ত করতে পারে না। তাই এদের জন্য যে মাটিটা তৈরি করবো, সেই মাটিটা অবশ্যই হবে ওয়েল ড্রেনড সয়েল। এবং ওয়েল ড্রেনড সয়েল তৈরি করতে গেলে আমরা নেব এক ভাগ মাটি, যেটা আমরা বাগান থেকে পেয়ে থাকি, যে এবং এক ভাগ নেব গোবর সার। অবশ্যই সেটা হবে এক বছরের পুরনো গোবর সার, অথবা পাতা পচা সার, অথবা ভার্মি কম্পোস্ট, যে কোনো একটা। এবং তার সঙ্গে এক ভাগ নেব নদীর বালি মাটি। ব্যাস, আমাদের ওয়েল ড্রেনড সয়েল তৈরি। তবে পটু লাগানোর জন্য আমরা এই প্রত্যেকটা টবেতে এক থেকে দু মুঠো করে আরও বেশি বালি, অর্থাৎ নদীর বালি মাটি অ্যাড করতে পারি, না করলেও কোনো অসুবিধা নেই। এরপর জল। এই গাছ জল একেবারে পছন্দ করে না। এই যে বললাম যে মাটি ওয়েল ড্রেনড সয়েল হবে, ওয়েল ড্রেনড সয়েলে লাগানো যে কোনো গাছ তার রুটে, অর্থাৎ সে করে কখনোই জল জমে থাকুক এটা পছন্দ করে না। পর্তুলাকা তো একেবারেই পছন্দ করে না, সেই জন্য একে আমরা জল বুঝে বুঝে দেব। এর টবের মাটি যতক্ষণ না পর্যন্ত ওপর থেকে বেশ 1-1.5 ইঞ্চি মতন শুকনো হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত একে জল দেব না। জল যদি আমরা বেশি দিই তাহলে এতে কিন্তু এত পরিমাণে ফুল কখনোই পাবো না। ফুল যদি পেতে হয় তাহলে প্রথম কথা জল মেপে মেপে দিতে হবে, ও একটু শুকনোর দিকে রাখলেই ভালো। এবং আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে সূর্যালোক। এরা সূর্যালোককে সাংঘাতিকভাবে ভালোবাসে। সূর্যালোক না পেলে এরা গোসক গোসা করে মুখ বন্ধ করে বসে থাকে। সূর্যমামা উঠবে তবেই এদের পাপড়ি খুলবে। তাই একে আমরা সবসময় এমন জায়গায় রাখব যেখানে সারা দিনের রোদটা এরা পায়। রোদ না এলে সেই জায়গায় পোর্সেলিন রাখলে কিন্তু একেবারেই আমরা তাকে সেখান থেকে ফুল পেতে পারি না। এই গাছের প্রথম শর্ত হচ্ছে জল কম দাও চলবে, সার কম দাও চলবে, কিন্তু যেটা দিতে হবে সেটা হচ্ছে সূর্যালোক। অতএব সূর্যালোক পর্যাপ্ত পরিমাণে সকাল থেকে রাত পর্যন্ত যে জায়গায় পাওয়া যায় সেই জায়গায় একে রাখতে হবে। এবার আসছি এর খাবারের প্রসঙ্গে। এই গাছ তেমনভাবে আলাদা করে
খাবার পছন্দ করে না, এর পটিং মিক্স তৈরি করবার সময় আমরা যে গোবর সার দিয়ে থাকি বা ভার্মি কম্পোস্ট দিয়ে থাকি বা পাতা পচা সার দিয়ে থাকি তাতেই এরা সন্তুষ্ট। এদের জন্য আলাদা করে কোনো রকমভাবে কোনো রকম সার দেওয়ার প্রয়োজন নেই। তবে কেউ যদি খুব দিতে ইচ্ছুক হই তাহলে হয়তো মাঝে মাঝে এক মাসে একবার একে হালকা করে আমরা লিকুইড ফার্টিলাইজার দিতে পারি। হ্যাঁ, একটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে মাসে একবার আমরা একে কলার খোসা ভেজানো জল দিতে পারি। সেটাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, এই পটাশিয়াম ব্লুমিংয়ের জন্য খুব প্রয়োজনীয়, তাই সেটা কিন্তু আমরা দিতে পারি। তবে কোনো রকম কেমিক্যাল সার দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। একে যত আমরা কম পরিচর্যা করব এ কিন্তু ততই ফুল দেবে। এবার আসছি এই গাছকে আমরা কখন লাগাবো সেই প্রসঙ্গে। এই গাছ গরম পছন্দ করে, হিউমিডিটি পছন্দ করে, অতএব এটি গরমের গাছ এবং এই গাছ লাগাবার উপযুক্ত সময় হচ্ছে মার্চ এপ্রিল। তখন থেকেই কিন্তু এরা খুব সুন্দরভাবে গ্রো করতে শুরু করে এবং এক মাসের মধ্যে এই গাছে ফুল আসতে শুরু করে। গত মার্চ মাস থেকে শুরু করে এখন জুলাই আগস্ট মাস চলছে, এই আগস্ট মাস পর্যন্ত আমি এইভাবে এদের কাছ থেকে এত এত শয়ে শয়ে হাজারে হাজারে ফুল পাচ্ছি। এই ফুল তাই আমার ভীষণ প্রিয় এবং আপনারা এটা লাগিয়ে দেখুন, প্রত্যেকে এই ফুলকে ভালো না মেশে পারবেন না। তবে একটা কথা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই গাছ প্রুনিং খুব ভালোবাসে। এই গাছের ফুল আসার পর ফুল যখন ঝরে যায় বা ফুল যখন নিভু নিভু হয়ে যায় তখন কিন্তু এর ফুলের ডেড হেডিং করতে হয়, অর্থাৎ ফুলের পচা ফুলগুলো বা শুকনো ফুলগুলো সেগুলোকে ঝরিয়ে দিতে হয়। কিন্তু সারা ছাদ বাগান জুড়ে যখন এত এত হাজারে হাজারে ফুল হয় সে সময় প্রত্যেকটা টবে প্রত্যেকটা গাছের এরকমভাবে ডেড হেডিং করা খুব কঠিন হয়ে পড়ে। ফলে কি করতে পারি, আমরা গাছের বেশ খানিকটা অংশ ওপর থেকে ছেঁটে দিতে পারি এবং তারপর আমরা প্রায় 15-20 দিন ওয়েট করব, অপেক্ষা করব। এর মাঝে আমরা যেটা করব, প্রুনিং এর পর অবশ্যই প্রত্যেকটা টবে এক মুঠো কি দেড় মুঠন করে আমরা জৈব সার, যে কোনো রকমের জৈব সার প্রয়োগ করব এবং তারপর দেখব 15-20 দিন পর এতে নতুন নতুন কুঁড়ি আসতে শুরু করেছে এবং সেই কুঁড়িগুলো কিছুদিনের মধ্যে একেবারে ফুটে এই রকম চেহারা নেবে। আমার এই বড় ড্রামে লাগানো এই গাছটা এই প্রচুর পরিমাণে যে ফুল দিচ্ছে সেটা কিন্তু সেকেন্ড টাইমের ফুল। এই মার্চ মাস থেকে শুরু করে এই গাছ এই রকমভাবে এবং কখনো কখনো এর থেকেও আরও অনেক বেশি ফুল দিয়েছে, যে সময় আমি ভিডিও করতে পারিনি। যাই হোক, অবশেষে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, বন্ধুরা যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের কাছে ইউজফুল বলে মনে হয়, যদি এখান থেকে আপনারা কিছু ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। প্রকৃতির সঙ্গে থাকুন, ভালো থাকুন, প্রকৃতিকে ভালো রাখুন, নিজে ভালো থাকুন, এই আশা রেখে অবশেষে বিদায় বন্ধু।